ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড বাদ দাও তো। 2 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড বিয়োগ দিতে হবে। 10 সেকেন্ডে যেমন আছে তেমন 10 সেকেন্ডটা বসে যাবে, 20 মিনিটে যেমন আছে তেমন বসে যাবে। এবার বসে যাবে না না না, 2 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড বাদ দিলে তা হবে না তো। 0 থেকে 10 বাদ যায় না, 0টা কেটে যাবে, এখান থেকে বাদ যায় না, এটা কেটে যাবে, এখান থেকে 1 ঘন্টা ধার নিতে হবে, এখানে পড়ে রইলো 1 ঘন্টা, এখানে 60 মিনিট হলো, এখান থেকে 1 মিনিট 59 থাকলো, এখানে এখানে হয়ে গেলো 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 10 সেকেন্ড বাদ দিলে 50 সেকেন্ড, আর এখানে 59 থেকে 20 বাদ দিলে কত হয়? 29। এইটা হবে উত্তর, 29 মিনিট 50 সেকেন্ড। কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ভুল করছিলে যে